আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা যে জিনিসটা যেই মানুষ বেশি মহাব্বত করে ভালোবাসে ওই ভালোবাসার জিনিসটাকে মানুষ বড় সময় নিয়ে মহাব্বত করিয়া তারপরে বানায়। একজন কাঠমিস্ত্রির যদি ভালো একটা অর্ডার পায় তাহলে ওই অর্ডারটাকে কাজে লাগানোর জন্য আস্তে আস্তে করিয়া কাঠের কাজগুলো করে, কারণ হইল তার কাজ যত আস্তে আস্তে হবে তত সুন্দর হবে, যত ডলবে যত যত এটার ভিতরে ফিনিশিং দিবে তত ভালো লাগবে, তত তার প্রশংসা মানুষ করবে। আল্লাহ বলেন এ গোলামের দল আমি আল্লাহ তোমাদেরকে বানাইতে যাইয়া দ্রুত করি নাই তাড়াতাড়ি বানাই নাই, কারণ আমি আল্লাহ তাআলা তোরে বড় মহাব্বত কইরা তোরে বড় প্যার দিয়া ভালোবাসা তোরে খুব যত্ন করিয়া বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম আমার হাত লাগাই লাম না, জমিন বানাইলাম হাত লাগাইলাম না, চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি বানাই কুরসি বানাইলাম হাত লাগাইলাম না। আমি আল্লাহ তাআলা সব বানাইলাম কিন্তু আমি আল্লাহর কুদরতে হাত লাগাই নাই। এ বান্দা তুমি যদিও ছোট, তোর সাইজটা যদিও অনেক ছোট, তারপরেও আল্লাহ বলেন বান্দা খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহর দুইটা কুদরতি হাত শরীরে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ, এই হলো মাহাত্ম্য, কারণ হইল তুমি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ চাই নাই এই বান্দা এত আদরের মাখলুক এত পেয়ারার বস্তুটা কেন যেন জাহান্নামে যেন জ্বলে না যায়। আল্লাহ তাআলা চান এ বান্দার দল তওবা কর, জীবনে যত অপরাধ হইল সংগঠিত হয়ে গেল, তোর অজান্তেই যত ভুল হইল সব ভুলগুলো শুধরাইয়া তুমি আমার দরওয়াজায় আসো। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর অপেক্ষা মান আমি বসে আছি তোর জন্য, তুই অপরাধ করার পর কখন আবার আমি আমার আল্লাহর দরওয়াজায় আসবি? তওবা করিয়া বলবে মালিক ভুল করে ফেলছি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই যত বড় অপরাধ করিয়া আমার কাছে আসো না কেন, রাতের বেলা যদি আসো আমি আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিব, দিনের বেলাও যদি আসো আমি আল্লাহ কবুল করে নিব। যেহেতু ফেরেশতারা বলছে আল্লাহ এরা তো আপনাকে ডাকে না তাহলে এদেরকে বানায় কি লাভ, আমাদেরকে বানাইছেন আমরা তাসবি পড়ি তাহলিল পড়ি, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা খাবারের পেছনে দৌড়াই না বানামারি করি না কাটাকাটি করি না আল্লাহ, তাহলে এই সমস্ত মানুষের দল কেনই বা আল্লাহ তাদেরকে বানাইলেন? আল্লাহ বললেন এ ফেরেশতার দল কাদের বিষয়ে কমপ্লেন করেছো, কাদেরকে ধ্বংস করতে চাও? তোমরা এক কাতারে দাঁড়াইবা, তোমরা যদিও নূরের সৃষ্টি কিন্তু তোমাদের থেকে আমার কাছে ওই পোষাগলা ওই নাফরমান ওই আমার হুকুমকে লঙ্ঘনকারী এই বেঈমান মুনাফিক আর যাই বলো না কেন সেই বান্দাটা তোমাদের থেকে কোটি 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 গুণে আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন বান্দার দল তোদের সম্মান আল্লাহ তাআলা নিজে বয়ান করছেন ফেরেশতার কাছে। ফেরেশতা যখন বলল আল্লাহ অনুমতি দেন এদেরকে সময়টা শেষ করিয়া এদেরকে মৃত স্তূপে একটা পরিণত করে দেয়, আল্লাহ বললেন এবার মুখ খুলে আল্লাহ জবাব দিলেন ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি। আল্লাহ বলেন ফেরেশতারা এদেরকে কি তোমরা বানাইছো? এখন তো ফেরেশতারা লাজবাব কোনো উত্তর নাই, কারণ আমরা তো বানাই নাই, বানাইছেন কে? যতই অপরাধ করুক না কেন এগুলা বানাইছেন তো আল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতার দল ইন কানা আব্দুকুম ফাশানুকুম বিহি, যদি তোমরা মনে করো এই বান্দাদেরকে আমি আল্লাহ বানাই নাই তোমরা বানাইলা, যদি এমন মনে হয় তাহলে ফাশানুকুম বিহি তাহলে তোমাদের অনুমতি আছে তোমাদের সুযোগ আছে, চাইলে এদেরকে মেরে ফেলো, চাইলে এদেরকে ধ্বংস করে ফেলো, চাইলে এদেরকে তোমরা জমিনের ভিতরে ডাবায়া দাও, চাইলে তোমাদের মন চাইলে সমুদ্রে চুবায়া চুবায়া ডুবায় ডুবায় মারো, আমার কোনো সমস্যা নাই। ওয়াইন কানা আবদি, আর তোমরা ফেরেশতার দল যদি বলো আল্লাহ এদেরকে আমরা সৃজন করি নাই আপনি নিজের হাত দিয়া বানাইছেন, এই কথা যদি তোমরা আমি আল্লাহর কথার উপরে স্বীকৃতি দাও তাহলে জেনে রাখো ফামিন্নি ওয়াইলা আবদি, এ ফেরেশতার দল তাহলে তোমরা যদি বলো আল্লাহ আমরা বানাই নাই বরং আপনি বান্দাকে বানাইছেন, এই কথার যদি তোমরা স্বীকার করো স্বীকৃতি দাও এ ফেরেশতা জেনে নাও বান্দা যতই অপরাধ করুক না কেন, জান বান্দা যতই নাফরমানি করুক না কেন, বান্দা নাফরমানি করবে যা বান্দা আমার হুকুমকে লঙ্ঘন করবে, এরপরেও বান্দা যদি আমার দরওয়াজায় আসে এটা আমার আর বান্দার বিষয়, তোমরা ফেরেশতাদের নাক গলানোর কোনো বিষয় না। সুবহানাল্লাহ বলেন,
আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, এই ফেরেশতাগণ এরা আমার বান্দা, তোমাদের বান্দা না, তোমরা এদেরকে বানাও নাই, সুতরাং বান্দার নাফরমানি করবে, আমাকে অমান্য করবে, আমার হুকুম লঙ্ঘন করবে, ফামিন্নি ওয়া ইলা আব্দি, এটা আমার আর আমার বান্দার বিষয়, তোমরা এটা নাক গলায়ও না। সুবহানাল্লাহ বলে ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা আপনার সম্মান অনেক উঁচু পর্যায়ে পৌঁছে দিয়েছে। এই ফেরেশতা সাবধান, এটা তোমাদের মাতবরি করার তো দরকার না, এরা অপা এরা আমারে মানতেছে না, আমি আল্লাহ বৈশা আছি এদের জন্য, এরা কোনো না কোনো সময় হয়তো আমার দরজায় আসবে, আর যখন আসবে আমার এই বাবু তাওবাতি মাফতুহুন, আমি আল্লাহ বলছি তওবার দরজা আমি আল্লাহ খুলে রাখছি, হাত্তা তাতলু আশামসু মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে, এর পূর্বে যদি বান্দা তার নিজের ভুল স্বীকার করে, আমি আল্লাহর দরওয়াজায় আসে, বান্দাকে আমি টান মেরে আমার কুদরতে কুলে বসায় দিব। মাতবরি করিও না, এটা আমার বিষয় আর আমার বান্দার বিষয়, এটা আমি বুঝবো, তোমার এত মাতাব্বরি করার দরকার না। এই কথা বলার পরে এবার ফেরেশতারা আর কোনো চাই না, কয় জিনিস অনুমতি চাইছে আপনি আমাদেরকে মারার লাগিয়া, কয় জিনিস, তিন জিনিস, এক নাম্বার জমিন চাইছে আল্লাহ অনুমতি দেন, ওই যে লুত আলাইহিস সালামের কোমরে মাটি নিচে চাপা দিয়ে ধ্বংস করে দিছি অনুমতি দেন, এদেরকেও শেষ করে দিয়ে আল্লাহ অনুমতি দিলেন না, দুই নাম্বারে সমুদ্র কইল আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না, ফেরাউন তার বাহিনীকে যেভাবে চুবাইয়ে মারলাম, এই জামানার যারা আপনাকে মানে না, যারা আপনার হুকুম মানতে চায় না, জমিনে চলার কোন অধিকার নাই, অনুমতি দেন এদেরকে ডুবায়া ডুবায়া চুবায়া মারি, সমুদ্রের বুক সুইরা কত অহংকার কইরা যাইতেছে, আল্লাহ অনুমতি দেন, আল্লাহ অনুমতি দিলেন না, ফেরেশতারা সর্বশেষ অনুমতি চাইলো আল্লাহ আমাদেরকে অনুমতি দেন, এদেরকে জাগাই শেষ কইরা দেই, একবারে খতম কইরা দেই, আল্লাহ অনুমতি না দিয়ে আল্লাহ তাআলা দেখেন আপনার পক্ষপাতিত্ব কইরা, আপনার সম্মান বাসানোর জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য নিজে কাদের কুদরত, নিজে আল্লাহ স্বয়ং আপনার গুণ কীর্তন এবং আপনার সম্মান আল্লাহ তাআলা হাজার গুণে বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ, তাইলে এরপরেও যদি আল্লাহকে না চিনেন তাহলে কপালটা পুরো আপনার নাকা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন গোলাম, আল্লাহ তাআলা বলেন গোলাম, তুমি যদি মনে করো আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তুমি অপরাধ করতেছো নিজের ভিতরে, জানো আমি একজন অপরাধী, বড় অপরাধ করলাম, এইটা জানার পর তুমি যদি আমার কাছে রাতের বেলা আসো, আমি আল্লাহ রাতের বেলায় কবুল করব, ইন আতানি লাইলান কবিলতুহু, রাতের বেলায় যদি তোমার পাপ মোচনের জন্য তওবার দরওয়াজায় দাঁড়ায়া যাও, মুসল্লাটা যদি বিছাও, তারপরে রাতের বেলায় যদি বলো মালিক আমার ও আল্লাহ এত ভুল করলাম, আল্লাহ আপনি আমার ভুলগুলো মাফ করে দেন, এই কথা বলিয়া রাতের বেলায় ঘরের কর্নারে যদি মুসল্লাটা বিছায়া, আল্লাহকে ডেকে ডেকে যদি চোখের পানি ছেড়িয়া যদি কান্দো, আল্লাহ তাআলা বলেন গোলাম তোর চোখের পানিটা চোখের নাকের ডাগায় আসার পূর্বে আমি আল্লাহ তার তোর জীবনের পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন গোলাম ইন আতানি নাহারান কবিলতুহু, রাতের বেলা দিনের বেলা কাজ করলা জমিনের ভিতরে, শরীরটা ক্লান্ত রাতের বেলা ঘুমায় গেল, আমি আল্লাহ দরওয়াজায় আসতে পারলাম না, এবার দিনের বেলা সময় পেয়েছো রাতের বেলা আসতে পারো নাই, দিনের বেলা আসিয়ে বলছো মালিক আমার জীবনে কত ভুল করলাম অপরাধ করলাম, আপনার দরওয়াজায় আসতে সময় পাইলাম না, আল্লাহ বলেন দিনের বেলা আসলাম ও মালিক আপনি আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, এভাবে যদি বান্দা বলে, বান্দা দিনের বেলা বলার পর আল্লাহ বলেন দিনে বলতে দেরি হবে বান্দা, তোর ডাকে প্রত্যেকটা ডাকে সারা দিয়া তোর জীবনের গুনাহগুলো আমি জায়গায় মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা রাত প্রত্যেকটা রাতের বেলা আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতের বেলা দুইটা কুদরতি হাত সামনে দিয়ে বসে থাকেন, বান্দা আসবে আমার দরওয়াজায় তওবা করবে জন্য আল্লাহ বসে থাকেন, ইন আতানি লাইলান আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইল লিয়াতুবা মুসিউল নাহার, রাতের বেলা বসে আছেন দিনের বেলা অপরাধী যেন তার অপরাধটা ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা
কাছে যেন ফিরে আসে। আল্লাহ বলেন, আমার দুইটা কুদরতি হাত দিয়ে সামনে বাড়ায় রাখলাম, এ বান্দা আয় 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 আয়, সন্তান যেমন আসে আর মা যেমন কুলেটা নিয়ে নেয়। এমন করি আল্লাহ বলেন, এ বান্দা তুমি যদি রাতের বেলা আসো, দিনে সময় পাইলে না রাতে আসলা, রাতে সময় পাইলে না দিনে আসলা। আল্লাহ তাআলা বলেন, এনি টাইম এনি মুহূর্ত যখন আসবা, যে কোনো সময় আসবা, আমি আল্লাহ তাআলা কাল বিলম্ব না কইরা তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা দিই, আমি আল্লাহ তাআলা বড় খুশি হইয়া যাই। আল্লাহ তাআলা বলেন, কোন নাফরমান বান্দা যখন আল্লাহর কাছে আসে আর তওবা করে বলে, ও মালিক আমার, আমি ভুল পথে ছিলাম, আমি আল্লাহ আপনার হুকুম লঙ্ঘন করেছি, এই কথা বলার পর এরপরে যখন বলে, আল্লাহ আমি আবার আপনার রাস্তায় ফিরে আসলাম, এই কথাটা বলার পর আল্লাহ তাআলা বলেন, আসমানের ফেরেশতার দল, পুরাটা আসমান তোমরা আলোয় আলোকিত করে দাও, কারণ হলো আসলাহাল আবদু আলা মাওলাহু, আমার বান্দা আগে আমাকে চিনত না, আমার সাথে সম্পর্ক ছিল না, বান্দা আমার থেকে দূরে পালায় পালায় বেড়াইতো, বান্দা এখন আমার দরওয়াজে হাজির, তোমরা পুরো সপ্তম আসমানটা আলোয় আলোকিত করো। এরপরে ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করে, ও ভাই কেনই বা আজকে সপ্তম আসমানটা সাততবক আসমানগুলো কেন আলোয় আলোকিত করা হলো? উপর থেকে আওয়াজ দেওয়া হলো, কারণ হইল আজকে একজন নাফরমান বান্দা তার মাওলার সাথে, তার আল্লাহর সাথে, তার রবের সাথে, তার বন্ধুর সাথে আবার সম্পর্ক ছিন্ন ছিল, আবার নতুন করে সম্পর্কের তার জোড়ায় এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতার দল তোমরা জেনে নাও, এই বান্দা আমার দিকে আবার ফিরে আসছে, নাফরমানি করেছে, কিন্তু নাফরমানি করার পর আল্লাহ তাআলা বলেন, এ গোলাম তুমি যখন আসলা, তুমি ছেলে হও বা মেয়ে হও, তুমি ধনী হও বা গরিব হও, দিনে আসো বা রাতে আসো, যখনই আসো, যে কোনো ভাবে আসো, যে কোনো মুহূর্তে আসো, আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই তো আসতে দেরি করবি, আমি আল্লাহ তো অপেক্ষমান তোর জন্য, তোর সপ্তম আসমানে পর্যন্ত আল্লাহ তাআলা জানায় দিছেন, গোলাম যখন আসবে আমি আল্লাহ ডিনাই করব না, আমি আল্লাহ তাকে সরাইয়া দিব না, কারণ হইল বান্দা গুনার পাহাড় নিয়ে আমার দরওয়াজায় রাতের বেলা আসছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সাবা, তোর গুনাহ যদি এত পরিমাণ হয়, তোর গুনার পরিমাণ যদি এত বেশি বেড়ে যায়, তোর গুনার কারণে যদি আমি আল্লাহর আসমান ভরে যায়, তোর গুনার কারণে যদি আমার আল্লাহর জমিন ভরে যায়, তোর গুনার কারণে যদি আমি আল্লাহর গ্রহ নক্ষত্র যদি ভরে যায়, আমি আল্লাহ তাআলার মহাশূন্য যদি ভরে যায়, তোর গুনাহ দিয়া যদি জমিন আসমান সব কিছু ভরে যায় বান্দা, এরপরেও যদি তুমি আমার কাছে তওবা করো, কাটে দিলে যদি তওবা করো, এ বান্দা ফাগাফার তোলাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তাআলা তোর গুনাহটাকে সব গুনার বোঝা আসমান জমিন লৌহ কলম আরশি কুরসি সহ আরশি কুরসি সহ যা কিছু আছে সব ভরপুর পরিপূর্ণ, এত পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা আল্লাহর দরওয়াজায় হাজির হও, এরপরে যদি তুমি কায়েমন বাকি মনটা নরম করিয়া যদি চোখের পানি ফেলিয়া কান্দ, আল্লাহ বলেন, বান্দা এত পরিমাণ গুনাহটা আমি আল্লাহ তাআলা, তুই গুনাহ করতে সময় নিলে 60 বছর, তুই গুনাহ করতে সময় নিলে 70 বছর, তুই গুনাহ করতে সময় নিলে 100 বছর, আমি আল্লাহ তাআলা তোর 100 বছরের গুনাহটা 100 সেকেন্ডটা বরং 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। আল্লাহ বলেন, তোর 100 বছরের গুনাহ করতে গেলে 100 বছর সময় লাগছে, আর আমি আল্লাহ তাআলা 100 বছরের গুনাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কত ভাবে তোকে ডাকতেছি, তারপরে কি মন চায় না যে আমার দিকে আইসা পড়? আমি তো তোরে ডাকার জন্যই, তোরে পাওয়ার জন্যই, তোকে আপন করার জন্যই ডাকতেছি, বান্দা আসে না। বান্দা প্রত্যেকটা মুহূর্ত সগিরা গুনাহ না কবিরা গুনাহ করতেছে, অথচ আল্লাহ বলছে, হে বান্দা তুই আমার কাছে দরজায় আসলে আমি তোকে ফেরত দিব না, কারণ কি জানিস, তোর আম্মা হয়তো তোকে দুনিয়াতে মহাব্বত করে, তোর আম্মার মহাব্বতটাকে 1% মহাব্বত আল্লাহ পুরো জমিনবাসীকে ভাগ করে দিয়েছেন, আর 99% ভালোবাসা মহাব্বত আদর সব আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন। সুবহানাল্লাহ।
1% ভালোবাসার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে, সন্তানের সন্তান সন্তানকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, রিলেটিভরা অন্য রিলেটিভদেরকে ভালোবাসে। 1% মহাব্বতের কারণে, 1% ভালোবাসার কারণে প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দিয়ে দেয়, মা তার সন্তানের জন্য জীবন বিলীন করে দেয়, সন্তান তার মা বাবার জন্য নিজের জীবন নিজের কেরিয়ার সব ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন, বান্দা তোর মা বাবার 1% ভালোবাসার জন্য সব যদি বিলীন করতে পারো, আমি আল্লাহ তাআলা তো তোর জন্য 99% ভালোবাসা রেখে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, আল্লাহ কেমন সেদিন মহাব্বত মিয়া ডাকবেন, আল্লাহ চান না তো আপনি জাহান্নামে চলে যান। আল্লাহ তাআলা বারবার বলছেন, মায়া ফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলেন, এটা আমার মন চায় না যে তোমাদেরকে শাস্তি দেই, শাস্তির মোকাবেলা করো, শাস্তির তোমরা সম্মুখীন হও, এটা আমার পছন্দ না। বরঞ্চ আমার পছন্দ হইল কোনো না কোনো একটা বাহানা খুঁজো, কোনো না কোনো ভাবে আমার দরওয়াজায় আসো। ইন শাকারতুম, যদি আমি আল্লাহ যা দিছি এটার উপরে শুকরিয়া আদায় করো, এটা নিয়েই যদি তুষ্ট থাকো, এবং যদি আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রতি যদি তুমি একবারে নিজেকে বিলীন করে দাও, আল্লাহ বলতেছেন আমি জানি তুমি আমার জন্য কি করো। কারণ আল্লাহ তাআলা তো রাতের বেলা যেমন দেখেন, দিনের বেলা তেমনই দেখেন, তিনি গোপনে তেমনই দেখেন। আল্লাহ তাআলা তো উপরে যেমন দেখতেছেন নিচে তেমনই দেখতেছেন, যেমন জমিনের উপরে দেখতেছেন সপ্তম জমিনের নিচে আল্লাহ ঠিক তেমনই দেখতেছেন, আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে আল্লাহ তেমনই দেখতেছেন। তোমার দেখা হয়তো এখান থেকে হয়তো 1 কিলোমিটার দেখতে পারো, 10 কিলোমিটার দেখতে পারো, এরপরে আর দেখা যায় না, সামনে কোনো পার্টিশন আসতে আর দেখা যায় না। আল্লাহ বলেন, আমার তো বাসির, আমি তো এমন দেখনেওয়ালা, আমি তো সামি, এমন শ্রবণ করনেওয়ালা। তুমি যদি ছোট্ট আকারেও ছোট্ট আওয়াজ দিয়েও যদি আমি আল্লাহকে ডাকো, সপ্তম জমিনে নিচ থেকেও যদি আওয়াজ দেও, আমি আল্লাহ তোমার আওয়াজে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা অনেক বান্দা আছে রাতের বেলা সমুদ্র পথে যাইতেছে, এক এক লঞ্চ আরেক লঞ্চের সাথে এমন ভাবে আঘাত হানছে, সব মানুষ সমুদ্রের ভিতরে পড়ে গেছে। এখন ডাকতেছে, জানে যে এই সমুদ্রে ডাকলে কেউ শুনবে না, তারপরেও ডাকতেছে। আল্লাহ কিন্তু ওই ডাকে সাড়া দিচ্ছেন কি দেন? আল্লাহ বলেন, বান্দা তোর আম্মারে তুই ডাক দিছ প্রথম বেলা, আম্মা বলে হ্যাঁ বাবা বলো, দ্বিতীয়বার ডাকছে আম্মু বলে বলো ঘুমটা ভেঙে গেছে, বলতেছে কেন ডাকতেছো, তৃতীয় বার ডাক দিছেন আম্মু কিছু বলেন না, তখন মেজাজটা গরম দিয়ে বলে আইব বক করি হলো, বারবার কেন ডাকতেছো। দেখেন মা কিন্তু সন্তানের জন্য, মার ইতিহাস আজ পর্যন্ত কেউ কলম দিয়েও লিখতে পারে নাই, জবান দিয়েও প্রকাশ করে শেষ করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা এত দামি মা বানানোর পরেও মারে তিনবার ডাক দেওয়ার কারণে মা একবারে অতিষ্ঠ হয়ে গেছে। এই কেন ডাকতেছো বারবার, এত টাকাটা কি করিও না, তো ঘুমাও, আমাদেরকেও ঘুমাইতে দেও। বলে না অনেকেই, বাবারে ডাক দিছে পিচ্ছি বলা 5 বছর বয়স, প্রস্রাব করবো আব্বু উঠো প্রস্রাব করবো, বাবা কয় সময় পাইলি না। আবার বলছে একটু পরে বাথরুমে যাম, মেজাজটা গরম হয়ে গেছে। আরেকবার যদি ডাক দেয় তো পারে তো আসার মাঝে, অনেক সময় হয় না এরকম। আল্লাহ বলেন, রান্ডারে আমি আল্লাহকে তুই ডাকতে 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 তোর ব্যাটারি শেষ হয়ে যাবে, তোর ডাকতে ডাকতে তোর ভাষা তোর আওয়াজ শেষ হয়ে যাবে, তুই ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাবি, তোর আর ডাকার মতো আওয়াজ থাকবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোর প্রত্যেকটা ডাকে সাড়া দিতে কোনো ক্লান্ত বোধ করি না। তুই ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহকে ডাকতে ডাকতে তুমি আর ডাকার সুযোগই পাও না। অথচ আল্লাহ বলছেন প্রত্যেকটা ডাকের ভিতরে আমি সাড়া দিয়ে বলছি লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি তোমার ডাকে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কেমন মহাব্বত করেন বান্দাকে, একবার ডাক দিলে আপনি মনে করতেছেন কই আল্লাহ, আমরা যে আল্লাহ যে আমার ডাক শুনতেছেন এটা আমরা দেখি না, এই জন্য মনে করি কই শুনতেছে। রাতের গভীরে বিপদে পড়ছেন, মা বাপরে ডাকলে মা বাপ তো শুনে না, ঘুমাইতেছে আরাম, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই শুনতেছে। বলছে বান্দা তুমি অপরাধ করে যদি একবার নিচু আওয়াজ দিয়ে যদি তুমি আমাকে ডাক দাও, তারপরও আমি তোমার ডাকে সাড়া দিতে বিন্দু পরিমাণ কার্পণ্যতা করি না। সুবহানাল্লাহ। একদিন যদি তুমি লক্ষবার আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার লক্ষবারের আওয়াজেই বলি লাব্বাইক ইয়া আবদি, আমি তোমার ডাকে হাজির। সুবহানাল্লাহ। এমন এক আল্লাহ পাইছেন তারপরেও ভালো লাগে না। হ্যাঁ, কি জাতি হইলাম আমরা, আমাদের কপালটা কত পোড়া,
এত দামি আল্লাহ পাওয়ার পরেও, নিঃস্বার্থ প্রভু পাওয়ার পরেও, আরে আমাদের সমাজের আমাদের উপরে যারা কর্তৃত্ব করে, এরা তো আমাদের উপরে জুলুম করে, চাপায়া দেয়, একটা অপরাধ না হইলেও অনেক সময় চাপায়া দেয়। আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা যারা জুলুম করে চাপায়া দেয় এদেরকে নিজে পছন্দ করেন না, নিজেও জালেম না, আল্লাহ বান্দার উপরে কোনো জিনিসই চাপান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ তার সাধ্যের বাহিরে বান্দা যা বহন করতে পারে না তার চেয়ে বেশি আল্লাহ তাআলা বোঝা তাকে চাপায়া দেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কালো না সুন্দর, মোটা না চিকন, তুমি ধনী না গরিব এটা আমি দেখি না, কারণ তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমাকে বড় করেছি, আমি তোমাকে পূর্ণাঙ্গতা পৌঁছিয়েছি, আমি তোমার সব হাজত, তোমার সব প্রয়োজন পূরণ করেছি, আমি আল্লাহ তাআলা। এই জন্য তুমি আমি আল্লাহকে রব হিসাবে যদি না মানো তাহলে কোন রবের কাছে যাইবা? কে আসমান জমিনের মালিক আছে? কে আছে জমিনের মালিক? কে আছে তোমার হায়াতের মালিক? কে আছে তোমার মৃত্যুর মালিক? কে আছে তোমার ফুলছিরাত থেকে বাঁচানোর মালিক? কে আছে তোমার হাসরের সেদিন ট্রাইব্যুনাল থেকে বাঁচানোর মালিক? কে আছে? কেউ নাই। বরং তুমি যদি আমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও, রসুলকে নবী হিসাবে মেনে নাও, তাহলেই তোমার জন্য কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বারবার, বান্দা তুমি যে কোনো হালতে আমাকে ডাকবা, আমি তোমার ডাক থেকে ডিনাই করব না। না বান্দা, তুই তো আমার 70 বছর আসস নাই, সুতরাং তোকে কবুল করব না। তুই তো 80 বছর আমাকে ডাকস নাই, সুতরাং তোর ডাকে সাড়া দিব না। আল্লাহ বলেন, 80 বছর না ফরমানি করার পরেও, 80 বছর আল্লাহ তাআলাকে স্বীকার না করার পরেও, ওই ব্যক্তিটাও যদি একবার যদি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলেন না তুই 80 বছর পর্যন্ত আসলি না, এখন আসলি কেন, এখন আমারে ডাকস কেন? ও বিপদে বর্ষতে এই জন্য ডাকস, বন্ধু বন্ধুর কাছে যাইলে কো বিপদে না ফেললে তো আমার কাছে আসস না, এখন বিপদে হইরে বুঝি আমার কাছে আইস। আল্লাহ তো এই কথা বলেন না, বান্দা 70 বছর আমি খাওয়াইলাম, তোরে হায়াত দিলাম আমি আল্লাহ তাআলা, রিজিক দিলাম আমি আল্লাহ তাআলা, সুস্থতা দিলাম আমি আল্লাহ তাআলা, চলার ক্ষমতা তোরে আমি আল্লাহ দিছিলাম, সব কিছু দেওয়ার পরেও মানুষ নাই, অভিমান করি নাই, দূরে ফেলাইয়া দেই নাই, দূরে সরাইয়া দেই নাই, বরং ছু বলছি বান্দা আসো, তুমি আসবা, আমি আল্লাহ তাআলা তোমাকে টাইনা আমার কুলে জড়াই নিব। সুবহানাল্লাহ, রহমতের চাদর দ্বারা এতাকাম্মা দেনি আল্লাহু বিগফরানিহি, আল্লাহ বলেন ক্ষমার চাদর দ্বারা তোমাকে বেষ্টন করে নিব। আরে তুমি এখন যুবক আছো, যখন বৃদ্ধ হয়ে যাবা শরীর দুর্বল হয়ে যাবে, এখন তুমি নওজোয়ান আছো, আমার দ্বারা বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, কারণ অনেক মানুষই আছে যারা যৌবন বয়সে ইবাদত করে না, শেষ বয়সে ইবাদত করার মন চায় কিন্তু করতে পারে না, আছে না নাই, মন চায় কিন্তু রূপ অসুখ বাড়া ব্যাধির কারণে আর আমল করার সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোরে আমি যা কিছু দিছি এটা নিয়েই শান্ত থাক, এটা নিয়েই খুশি থাক, আর আমি আল্লাহ তারা যা কিছু দিছি এটার জন্য শুক্রিয়া আদায় করো, আমার কাছে তোমার নিজেকে একবারে গোটায় নাও, নিজেকে একবারে বিলীন করে দাও যে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব দিছেন, সব কিছুর মালিক আপনি, এক বাক্যে মেনে নিলাম আপনি আমার রব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গায়ক ছিল, গায়ক ছিলেন আপনারা, যিনি গান কয় গান, তার সুর এত সুন্দর ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার জামানায় সে এত সুন্দর গান কইতো, গান বলতে পারতো যে মানুষ জড়ো হয়ে যাইতো টান দিন। অনেক সময় অনেক যুবক আছে যারা গান কইলে আশেপাশের মানুষগুলো জড়ো হয়ে যায়, বাহ ভালোই তো তোমার কণ্ঠটা, আছে না নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই জামানায় এক গায়ক ছিল, গায়ক ওই গায়কটা যৌবন বয়সে গান করতো, গান গান করতে করতে মানুষ তার মহাব্বত কইরা গান শুনে শুনে কিছু টাকাও দিত, উপহার দিত, উপহার এটা পাইতে পাইতে তার জীবন এই গানের পেশা দিয়েই চলতেছে, কিন্তু উমরের সামনে পড়ে না, কারণ উমরের তো শয়তান উভয় ভাই, ঠিক কিনা বলেন? তো উমরের সামনে পড়ে না, জানে যে গর্দান কোন সময় হারাইলাই, কইতে পারি না তো কল্লা কোন সময় হারাই গেলে। উমর তো ছিলেন আল্লাহ পাকের প্রদত্ত এক বড় নিয়ামত, তো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সে পালায় পালায় বেড়াইতো, আর মাঝে মাঝে বটতলায় ওই আম গাছের নিচে ওই বাজারের এক কর্নারে অথবা বাড়ির এক চিপাই চাপাই বসে বসে গান গইতো, এভাবে মানুষকে আনন্দ দিত। তো দিতে 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 আল্লাহর বান্দার মোটামুটি বয়স হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, এখন বলেন তো যে ব্যক্তিরা 20 বছরের যুবক আছিল ওই ব্যক্তির কণ্ঠের আওয়াজ আর 80 বছরের বৃদ্ধর কণ্ঠের আওয়াজ কি একরকম?
একরকম না। এখন আর মানুষ আগের মতো তার কণ্ঠ শুনে না, এখন আর মজা নাই তার কণ্ঠের ভিতরে, আওয়াজের ভিতরে আর এত মজা নাই, মানুষ ভিড়ে না। তখন দেখা যাইতেছে এটা যেহেতু তার পেশা ছিল, এটা দিয়ে যেহেতু সে চলতো, সুতরাং এখন পেশা যেহেতু ছুটে গেছে, খাবারের আর ব্যবস্থা হয় না, এখন না খায় থাকতে হয়, তিন দিনে একবেলা খায়, কষ্ট পড়ে গেছে, কষ্ট পড়ে গেছে। আমি কইতেছি আল্লাহ, একদিন আল্লাহর কাছে গিয়া ওই মসজিদে নববীর পাশে চলে গেছে, মসজিদে নববীর পাশে গিয়া কবরস্থানের এক গাছের সিপাই গিয়া বইয়া কইতেছে আল্লাহ, 60 থেকে 70 বছর আপনি আমারে হায়াত দিছেন, 70 বছর ধরে আপনারে কোনোদিনও ডাক দিই নাই, কোনোদিন আপনাকে আল্লাহ হিসাবে মানিও নাই, বরং নিজের মন যেভাবে চেয়েছে এভাবেই চলছি। 70 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো শরীরটা নাই, চামড়া কুচ হয়ে গেছে, কণ্ঠের ভিতরে এখন কণ্ঠের ভিতরে মজা নাই, সুর নাই, কোনো কিছু নাই, টান নাই, তাল নাই, কোনো কিছু নাই। আয় আল্লাহ, এখন মানুষ আমার কাছে ভিড়ে না, আগে মানুষ আমার তোহফা হাদিয়া দিত, এটা দিয়ে আমার মোটামুটি দিন চলে যেত, কিন্তু এখন আমার কণ্ঠের গান যেহেতু মজা লাগে না, মানুষ ভিড়ে না, আমি খাইতে পারি না, আয় আল্লাহ আমার আপনি খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা সে কোথায় বলতেছে? ওই যে মসজিদে নববীর পাশে মাকবারায় বৈশা বৈশে বৈশে বলতেছে আল্লাহর কাছে, একবারে কান্না করে বলতেছে আল্লাহ আমি এখন দুর্বল হয়ে গেছি, এখন আর আগের মতো আমার গান হয় না। আল্লাহর বান্দা, মসজিদে নববীর পাশে মাকবারায় বসিয়া বসিয়া একটা জুবরির পিছনে বসে জিল্লাম দিয়ে কাঁদিয়া বলে মাওলা আল্লাহর কে বলে আল্লাহ ও মালিক আমার, 70 বছর পর্যন্ত নাফরমানি করলাম, মানুষকে গান বলিয়া বলিয়া বিনোদন দিলাম, মজা দিলাম, আল্লাহ মানুষ বড় মজা পাইতো, আমার গানগুলো বড় মজা মজা ভাবিয়া শুনতো গো আল্লাহ, আয় আল্লাহ এখন আমি বড় দুর্বল, আমার কণ্ঠের আওয়াজ মলিন হয়ে গেছে আল্লাহ, তবে আমার বিশ্বাস আয় আল্লাহ আপনি যেমন আল্লাহ কালোরটা শুনেন তেমনি সুন্দরেরটাও শুনেন আল্লাহ, আপনি যার সুরের আওয়াজ ভালো যারটা ভালো না তারটাও শুনেন গো আল্লাহ, আল্লাহ আপনি ধনীরটাও শুনেন গরিবেরটাও শুনেন আল্লাহ। এই কথা বলার পর কাঁদিয়া বলতেছে মালিক আমার, এখন আমি 2-3 দিনে একবার খাবার খাই গো আল্লাহ, বড় কষ্ট হইতেছে, ও মালিক আমার আপনি আমার খাবার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, কে যেন আওয়াজ দিল উমর যা যাও, ওই যে বান্দা আমার কাছে প্রয়োজন পূরণ করার জন্য আবেদন জানাইলো, দরখাস্ত জানাইলো, এ উমর যাও, যাইয়া ওই বান্দার প্রয়োজন পূরণ করে দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা শোনার পর মসজিদে নববী ভেতর থেকে আওয়াজটা শোনার পর জুতা পরিধান করার সময় তিনি পাইলেন না, এমন ভাবে দৌড় মারলেন মাকবারার দিকে, দৌড় মারার পর গিয়া দেখলেন এক আল্লাহর বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে কি যেন বলতেছে মনের কষ্ট গুলো। আল্লাহ তাআলার কাছে যখন চাইতেছে, ওমর ইবনুল খাত্তাব পিছনে দাঁড়ায় আছেন, হঠাৎ করিয়া পিছন দিক থেকে ছায়াটা পাওয়ার পর তিনি পিছন দিক থেকে ফিরে তাকাইলেন, তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন, ওমরকে দেখলেই তো তিনি ভয়ে পালাইয়া যাইতেন, যখন দেখলেন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করলেন, পালাইতে শুরু করলেন। ওমর বললেন এ আল্লাহর বান্দা থামো, আল্লাহর বান্দা দাঁড়াও, কিন্তু আল্লাহর বান্দা ভয়ে প্রাণপণে ছুটতে শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বান্দা কি বললেন, এ আল্লাহর বান্দা তুমি যার কাছে তখন পর্যন্ত তোমার আবেদন দরখাস্ত জানাইতেছিলা, ওই আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আসি নাই, বরং যার কাছে তোমার মনের কষ্টগুলো তোমার মনের সমস্যাগুলো বললা, তোমার প্রয়োজন পূরণ করার জন্য যে মালিকের কাছে বললা, সেই মালিক তার গোলাম আমি ওমরকে তোমার প্রয়োজন পূরণ করার জন্য পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ, এবার আল্লাহর বান্দা থামছে, থামার পর অনেক দূর থেকে হাঁটু গেড়ে বসে গেছে, আসমানের দিকে মাথাটা উত্তোলন করিয়া দুইটা হাত আল্লাহর দিকে দুইটা হাত বাড়াইয়া দিল, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া বলে ও মালিক আমার, আজ থেকে 60 বছর পর্যন্ত আল্লাহ অদ্যাবধি সময় পর্যন্ত আমি জীবনে কোনোদিন আপনাকে ডাকি নাই, আমার প্রয়োজন পূরণ করার জন্য কোনোদিন বলি নাই, মানুষের দরওয়াজায় ঘুরলাম, মানুষ আমাকে নিয়ে নাচতো, আমিও মানুষদের আনন্দ পাওয়ার জন্য
জন্য দৌড়াইতাম। আয় আল্লাহ মানুষের ধোকায় পড়িয়ে আপনাকে ভুল গেছি আল্লাহ, আয় আল্লাহ 70 বছর পর্যন্ত আমি আপনার দিকে বিমুখ হইয়া অন্য রাস্তায় চললাম। আয় আল্লাহ যেদিন আমার নিজের প্রয়োজন পূরণ করার জন্য আপনাকে ডাকার জন্য না, আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ ডাকলাম, আয় আল্লাহ 70 বছর পরে আয় আল্লাহ একবার শুধুমাত্র ডাক দিছি ও মালিক আমার, আয় আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দিয়া আপনি আমার প্রয়োজন পূরণ করার জন্য আপনার বান্দাকে পাঠাইছেন আল্লাহ। আয় আল্লাহ আমি ভুল করেছি, এভাবে বলতে বলতে বান্দা আল্লাহর বান্দা কাঁদতেছে, কান্না করার কারণে এতই কান্না কান্না কাঁদতেছে বান্দা, চোখের পানিগুলো জলজল করে জমিনে পড়তেছে। উমর ইবনে খাত্তাব বলেন, ওই আল্লাহর বান্দা হাঁটু ডাকাইরা আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আয় আল্লাহ আপনি যেহেতু আমার প্রয়োজন পূরণ করছেন আপনি আমার ডাকে সাড়া দিছেন আল্লাহ, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, আয় আল্লাহ দুনিয়া থেকে আপনি আমাকে বিদায় করিয়া নেন, আয় আল্লাহ দুনিয়া থেকে আমাকে চির বিদায়ের আয় আল্লাহ বার্তা পৌঁছাইয়া দেন। আল্লাহর কাছে বান্দা চাইলো চাইতে দেরি হইছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বান্দা আমার সামনে জমিনে মরিয়া পড়িয়া গেল, আমি আল্লাহর বান্দাকে নিজের হাতে গোসল করাইলাম, নিজের হাতে কাফন ভরাইলাম, নিজের হাতে দাফন করিলাম, আমি আমার নিজের হাত দিয়া তাকে দাফন সম্পাদন সব কিছু আমি আল্লাহর হুকুমে কমপ্লিট করলাম। আমি আল্লাহর হুকুমে কমপ্লিট করার পর আল্লাহর বান্দার এই ঘটনাটা বোঝানোর জন্য শুধুমাত্র কেন বলে যে 70 বছর অপমান করেছো আল্লাহকে, আল্লাহকে মানো নাই, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, আল্লাহকে মালিক হিসাবে মানতে মনে চাই না, এরপরে আল্লাহ তোমাকে ভুলে নাই, তুমি আল্লাহকে ভুলিয়ে গেছো, তুমি তোমার স্বার্থের জন্য কতদিকে দৌড়াইতেছো, অথচ আল্লাহ বলছে বান্দা সমস্যা নাই যখন আসবি আমি আল্লাহ তাআলা তোর তওবা কবুল করব। মায়া নবী বলেন, ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগি, আল্লাহর নবী যে বলেন, এ বান্দা অপরাধ করতে থাকো, অপরাধ করলা করতে থাকো করতে থাকো, এরপরেও যদি তওবা করো, পশ্চিম গগনে সূর্য উদিত হওয়ার পূর্বেই যদি তুমি খাটি দিলে যদি তওবা করো, আল্লাহ বলেন পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বেও যদি বান্দা তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। আল্লাহ বলেন বান্দা সুযোগ দিছি ছাইরা দেই নাই তোরে, সুযোগ দিছি, এটারে আপনারা সুযোগ মনে কইরা একবার মনে কইরেন না যে আমার হিসাব নিকাশ আর হইব না, আল্লাহ যেহেতু ছাইরা দিছে মন সাজে দিকে হে দিকে চলুন, কত যে নাফরমানি করতেছেন, এত দেখেন বাজার গেলে মানুষের অভাব নাই, মসজিদে গেলে দুই কাতার দুইজন, লজ্জার বিষয় দুঃখের বিষয় আফসোস আর পরিতাপের বিষয় হলো দুইজন নিয়েই মানুষ আমি মুসল্লি নিয়ে নামাজ, অথচ শাস্ত্রলে গেলে সিরিয়ালই পাওয়া যায় না, বাজারে গেলে হাঁটা যায় না মানুষের অভাবে, মসজিদ গুলো কত সান্দার হইল কিন্তু ইমানদারে ইমান সান্দার হয় না, ইমানদারে ইমান সুন্দর হয় নাই, তাজাই গুণ করছেন মসজিদকে সুন্দর করছেন, মসজিদের মেহরাবকে সুন্দর করছেন, মসজিদের টাইলসটাকে, কিন্তু নিজের ভিতরে ইমান নিজের ইসলামটাকে মজবুত করতে পারেন নাই, নিজের বডিটারে আজ পর্যন্ত আপডেট করতে পারেন নাই, নিজের বডিটার ভিতরে রসুলের সুন্নতের টাইলস করতে পারেন নাই, রসুলের আদর্শটা বাস্তবায়ন করতে পারেন নাই, কিসের মুসলমান হইলেন, লজ্জা থাকা দরকার আমার। আমি যদি একক্ত নামাজ ছুইটা যাই কেউ জিজ্ঞাসা করে না তোমার যে নামাজ ছুইটা গেল তুমি কি হারাইলা, যদি তোমার ছেলেটা 100 টাকার নোট হারায় ফেলে বাবা আইসা বলে কেমনে হারাইলি, মা আইসা বলে তুমি কি এখনো তোমার আক্কেল জ্ঞান হবে না কেমনে করে হারাইলা 100 টাকা, বোন আইসা বলে ভাই তুমি কি এখনো ছোটো নাকি তোমার থেকে টাকা হারায় যায়, তোমার স্ত্রী আইসা বলে হ্যাঁ আপনি 100 টাকা হারায় ফেললেন কি আপনি কি, সব মানুষ 100 টাকার জন্য আপনাকে একবারে উদ্ধার করে ছাড়ে, অথচ আপনি যে একক্ত নামাজের কারণে কোটি কোটি বছর জাহান্নামের ইন্ধন হওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছেন এটার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই, না আমার আম্মা কোনো আফসোস করে, না আমার আব্বা আমাকে ধমক দেয়, না আমার স্ত্রী আমাকে শাসন সুলভ আকৃতিতে বলে যে আপনি নামাজ কেন পড়েন না, আপনি নামাজই হইলে আপনি জান্নাতে হবেন, আপনার আপনার হুকুমে হয়তো আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকেও জান্নাতি বানাবেন। আল্লাহ তাআলা অনেক কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, বলছি ভুল ত্রুটি আল্লাহ তাআলা যেন মাফ করেন, আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা তাওবার নিয়তে এখানে বসে হযরত উলামায়ে হযরত কথা বলবেন, তিনাদের কথাগুলো একবারে গুরুত্ব সহকারে শ্রবণ করার, এবং শুধুমাত্র শ্রবণ না, ইন্দা ঢুকাইলে আমার ইন্দা শেষ করলাম, একটা মাহফিল এই না যে আমরা কত ভালো ভালো সামিয়ানা দিয়ে মাহফিলের স্টেজ সাজাইছি, এটা না, এটা শুধু চশম পুষি দেখানোর জন্য না,
বরং এটা হলো একটা নাজাতের ওসিলা বা জরিয়া হতে পারে, এই মাকসাদে করা হয়েছে। এখানে শুধু উন্নয়নের কথা বলা হবে, উন্নয়নের জন্য করা হয়েছে, এটা বললে এটা গুনাহ হবে, বরং হেদায়েতের জন্য করা হয়েছে, এর দ্বারা উন্নয়ন হবে, এটা আশা রাখা। আল্লাহ তাআলা আপনাদেরকে সহিভাবে আমাদের সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান, দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। শুকর করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।